হাই এভরিওয়ান, অনঅ্যাকাডেমি প্লাসের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে সুখবর। তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক থাকো, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে 2 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাচ্ছ, এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস এবং মেন্সের এই ব্যাচ নাম্বার 31-এ তোমাদেরকে প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টকে নিয়ে প্রিপারেশন প্রোভাইড করা হবে, এবং এই কোর্সটি স্টার্ট হচ্ছে 8 ডিসেম্বর। প্র্যাকটিস ব্যাচ এখানে ম্যাথ, রিজনিং, ইংলিশে থাকছে WBCS প্রিলিমসকে টার্গেট করে, যেটি স্টার্ট হচ্ছে 10 ডিসেম্বর। তোমাদের যদি সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক মনে করো, তোমরা সাবস্ক্রিপশন জরুরি, তাই লেট করো না, সাবস্ক্রিপশনটি নিয়ে নাও। অঙ্কিতা লাইভ কোডটি সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। ডিফারেন্ট আপকামিং ব্যাচেস এবং টেস্ট সিরিজ তোমাদের জন্য রয়েছে। এই যে ব্যাচ, এই ব্যাচে আমি তোমাদেরকে হিস্ট্রি সেকশনটি কভার করাবো, এবং এখানে বাদবাকি প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হবে। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের ক্লাস থাকবে, সুন্দর রুটিন মেনটেন করে তোমাদেরকে একটা সিস্টেম্যাটিক ম্যানারে তোমাদের প্রিপারেশনটা এগিয়ে যাবে। প্রত্যেকটি আলাদা আলাদা কোর্সে তোমাদের নতুন করে ভাবতে হবে না যে কখন কোনটা কিভাবে পড়ব। যে কোনো একটি ব্যাচ তোমরা সিলেক্ট করে নেবে এবং আমাদের সাথে কানেক্টেড থাকবে। 12 ডিসেম্বর 11টার সময় তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যাদের টার্গেট ক্র্যাক WBPSC উইথ কমব্যাট অ্যান্ড অ্যাকাডেমির কমব্যাট থাকছে, টপ এডুকেটার্সদের দ্বারা ভিডিও সমাধান তোমরা পেয়ে যাবে। তোমাদের সেই সময় যে প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে টপ এডুকেটরদের দ্বারা, তোমরা তাতে পার্টিসিপেট করতে পারবে, এবং রিয়েল টাইম অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের পরিস্থিতি কোথায় রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। র্যাঙ্ক যে 1, সে 100% স্কলারশিপ পাবে। র্যাঙ্ক 2 থেকে 10 যাদের থাকবে, যারা তারা 75% স্কলারশিপ পাবে। র্যাঙ্ক 11 থেকে 50 যাদের হবে, তারা 50% স্কলারশিপ পাবে, আর যাদের 51 থেকে 100 তারা 25% স্কলারশিপ পাবে। 50 জন ভাগ্যবান যারা এখানে পেয়ে যাবে বিভিন্ন এক্সাইটেড প্রাইজেস। তাই তোমরা যদি মনে করো আমাদের সাথে কানেক্টেড থাকো, প্রাইসটা ম্যাটার করছে না, এখানে ম্যাটার যেটি করছে তোমার রিয়েল টাইম র্যাঙ্কিং তুমি পেয়ে যাচ্ছ। হাজার হাজার যারা প্রতিযোগী রয়েছে এই পরীক্ষাতে অংশগ্রহণ করছে, সেখানে তোমার নিজের পরিস্থিতি তুমি বুঝতে পারছ। 50টা কোশ্চেন থাকছে এবং 1 ঘন্টা তোমার জন্য সময় থাকছে, নিজে নিজের অনুশীলন করতে পারবে, এবং এই লাইভ টেস্টের মাধ্যমে নিজের পরিস্থিতি বোঝার জন্য এখনই এনরোল করে রাখো, এবং অঙ্কিতা লাইভ কোডটি সেক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো। ডেইলি ডিফারেন্ট টেস্ট এখানে অর্গানাইজ করা হচ্ছে টপ এডুকেটরদের দ্বারা। প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন, প্রত্যেকটি সাবজেক্টের ডেসক্রিপটিভ আলোচনা, তার সাথে এমসিকিউ টেস্ট তোমাদের জন্য থাকছে। WBPSC-র ফ্রি টেস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ডেট এখানে মার্ক করা রয়েছে, স্ক্রিনটাকে পজ করো, ডেটটিকে দেখো, এক্সামগুলি দাও, নিজেদের পরিস্থিতি বোঝার চেষ্টা করো। যারা প্লাস নিয়ে নেবে তাদের কিন্তু আলাদা করে আবার মক টেস্ট দেওয়া সুযোগ থাকছে এই প্ল্যাটফর্মে। তাই WBPSC সাবস্ক্রিপশন যদি প্লাসের তোমরা নিতে চাও, তার আগে যদি মনে করো স্পেশাল ক্লাস করে দেখতে চাই, ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আমি তোমাদের হিস্ট্রি পড়াই, ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হবে, কখনো কোনো ক্লাস মিস যাবে না, লেকচার নোট তোমরা আফটার দি ক্লাস যখন ইচ্ছে ডাউনলোড করে নিতে পারো, এনি টাইম এনিওয়্যার তোমাদের প্রিপারেশনটি শুধু একটি মোবাইল ফোন, সাথে থাকছে ইন্টারনেট কানেকশন, যার মধ্যে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে। তাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান 871 এবং 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান 633, তার উপরেও আরও 10% ডিসকাউন্ট এখানে তোমরা পেয়ে যাচ্ছ যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ইউজ করো। তাই দেরি না করে সাবস্ক্রিপশন দরকারি হলে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকো, নিজেদের প্রিপারেশনকে সম্পূর্ণ করো। চলো আজকের ভিডিওর কন্টেন্টের দিকে এগিয়ে যাই। থ্যাংক ইউ। আজকের আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেখানে আমরা কথা বলবো একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, এবং পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া নিয়ে।
পর্তুগিজ পাওয়ার অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, এবং এই টপিকটিকে সুন্দরভাবে যদি তুমি না বোঝো তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রির বেশ কিছু কনসেপ্ট প্লাস আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির সূচনাটা কিংবা মেডাইভাল হিস্ট্রি এন্ডিংটা ঠিক কিভাবে হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক টপিকটি। ততক্ষণ পর্যন্ত জানিয়ে রাখি, যতক্ষণ এই যে সিরিজটা আমরা একটা ছোট ছোট টপিক নিয়ে ডিসকাশন করছি, আগের ভিডিওসগুলো যারা এখনো দেখোনি তারা দেখো, এবং যারা আমাদের সাথে প্লাসের সাবস্ক্রিপশন নাওনি তোমরা চাইলে আমাদের সাথে প্লাসের সাবস্ক্রিপশন নিতে পারো। বিকজ এই প্রত্যেকটি টপিকের মাধ্যমে আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, এবং এই টপিকগুলোকে আরও ডিটেলে আমরা প্লাসে অ্যানালিসিস করে থাকি, এবং প্লাসের সাবস্ক্রিপশনটি এগেইন দরকার পড়লে অঙ্কিত লাইফ কোডটি ইউজ করে আমাদের সাথে হিস্ট্রিকে 70-80% টার্গেটে প্রিপারেশন নিতে পারো। সো পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া 1487 ছিল সালটা যখন পর্তুগিজ একজন নেভিগেটর যার নাম বার্থেলেমো দিয়াস রাউন্ডেড দি কেপ অফ গুড হোপ, কোথায়, ইন আফ্রিকা, অ্যান্ড সেইলড আপ দি ইস্টার্ন কোস্ট। সো 1487-এর একটা সময় যখন একজন পর্তুগিজ যিনি নেভিগেটর তার নামকে বার্থেলেমো দিয়াস, তিনি কেপ অফ গুড হোপ এখানে ট্রাভেল করেছিলেন, এবং তিনি এখানে কি করেছিলেন, আফ্রিকা থেকে এখানে গিয়ে তারপরে ইস্টার্ন কোস্ট পর্যন্ত জার্নি করেছিলেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কেপ ভার্ডে আইল্যান্ড, আইল্যান্ড, ঠিক আছে, এই যে কেপ ভার্ডে আইল্যান্ডটা রয়েছে না, কোনো একটা টাইমে একে নিয়ে কথা বলবো, এবং এটি হচ্ছে সেন্ট হেলিনা, হেলিনা আইল্যান্ড, যাদের অপশনাল আছে তাদের এই এই যে মার্কিংগুলো বলছি সেগুলো কিন্তু একটু মাথায় রেখে যদি তারা রিপ্রেজেন্ট করতে পারে ম্যাপের মাধ্যমে তাহলে কিন্তু নাম্বারটা খুব ভালো আসে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ, এবং এখানে আমি দেখতে পাচ্ছি অ্যারাবিয়ান সি, এটি ইন্ডিয়ান ওশান, এবং এই যে জায়গাটা থেকে একটা জার্নি যাচ্ছে নিচে একটা রুট আছে, এই যে রুটটা বরাবর এখানে যে যাওয়া হচ্ছে, তো এখানে দেখো কন্নর, ক্যালিকাট, কোচি, গোয়া, দিউ, এই যে প্রত্যেকটা বেস, তো তোমরা জানো প্রত্যেকটা এখানে আলাদা আলাদা ইউরোপিয়ান পাওয়ারের ন্যাভাল বেস করে উঠেছিল, এবং এই ন্যাভাল বেসের উদ্দেশ্য কী ছিল, এই ন্যাভাল বেস তো চাইলে হঠাৎ করে আর গ্রো করেনি, এই ন্যাভাল বেসের উদ্দেশ্যটা ছিল যে এই ন্যাভাল বেসের দ্বারা তারা ইউরোপিয়ান পাওয়াররা তাদের মার্কেন্টাইল ফ্রেস, সেই ফ্রেসটার এখানে গ্রো করবে, এবং এখানে ব্যবসা বাণিজ্যের দ্বারা নিজেদের দেশে উন্নতি লাভ করবে, ইকোনমিক কন্ডিশনের গ্রোথ আনবে। তো 1487-তে বার্থেলেমো দিয়াস এখানে ইস্টার্ন কোস্ট পর্যন্ত চলে এলেন, এবং ইন দ্য মেইন টাইম এখানে দেখা যাচ্ছে ট্রিটি অফ টর্ডেসিলাস বলে একটা ট্রিটি হয়েছে। তো ট্রিটি অফ টর্ডেসিলাস এখানে আমরা কী ট্রিটি দেখতে পাচ্ছি, তো ট্রিটি অফ টর্ডেসিলাস বিটুইন পর্তুগাল অ্যান্ড স্পেন, পর্তুগাল আর স্পেনের মধ্যে এই ট্রিটি হয়েছে, এবং এই ট্রিটির দ্বারা দেখা গিয়েছে ইস্টার্ন সেকশনে ব্যবসা করার রাইট পেয়ে গেছে পর্তুগাল, ঠিক আছে। তো তার জন্যই পরবর্তী টাইমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসছে, এবং এসে এখানে তাদের কি করছে, তাদের এখানে নেভাল বেস তৈরি করার চেষ্টা করছে। এবার এই যে বার্থেলেমো দিয়াস তিনি কেপ অফ গুড এখানে রাউন্ড করলেন, মানে মুভমেন্ট তার হলো আফ্রিকাতে, এবং ইস্টার্ন কোস্ট বরাবর গেলেন, তো এবার ওয়েস্ট ইন্ডিজ। তো এই ব্যক্তি কখনো কিন্তু আলটিমেটলি যে কি আবিষ্কার করেছেন সেটাকে নিয়ে অলওয়েজ কোশ্চেন মার্কে থাকতেন, এবং নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কখনো স্বীকার করেননি যে তিনি ইন্ডিয়াকে খুঁজে বার করতে পারেননি। এবার যিনি ইন্ডিয়ার কাছে অ্যারাইভ হয়েছেন তিনি পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়ার জন্য অনেকটা পরিমাণে রেসপন্সিবল, তো সেই ব্যক্তিকে, তো সেই ব্যক্তিকে যদি আমরা এখানে দেখি ভাস্কো দা গামা, তো ভাস্কো দা গামা দ্য অ্যারাইভাল অফ থ্রি শিপ আন্ডার ভাস্কো দা গামা লেড বাই দি গুজরাটি পাইলট নেম আব্দুল মজিদ। তো ভাস্কো দা গামা এই যে ব্যক্তি, এই ব্যক্তি তিনটে শিপে করে কোথায় এসেছেন, এখানে এসেছেন কোথায়, এখানে ক্যালিকাটে। কবে এসেছেন, মে মাস,
20 মে বা 21 মে, ঠিক আছে? তো এই যে মে মাসে এখানে আসেন 1498 সালে তিনি এখানে আসেন এবং পাইলটের নাম তখন যার দ্বারা হেল্পে বলা যেতে পারে সহায়তায় তিনি ক্যালিকাটে আসেন তার নাম আব্দুল মজিদ। ভাস্কো দা গামা ইন্ডিয়াতে স্টে করেন 3 মাস, 3 মান্থ এখানে স্টে করেন। ভাস্কো দা গামা 3 মাস স্টে করার পরে এখানে প্রচুর তার লাভ হয় এবং লাভ নিয়ে তিনি কি করেন, তিনি আবার তার দেশে আবার ফেরত যান এবং তিনি তার দেশে ফেরত গিয়ে সেখানে অনেক অনেক দামে যে পণ্যগুলো কলকাতা থেকে নিয়ে গেছেন, ক্যালিকাট থেকে নিয়ে গেছেন, তা তিনি সেখানে গিয়ে বিক্রি করে দেন। আচ্ছা, ক্যালিকাট আর কলকাতা কিন্তু এক নয়, তো এটা মাথায় রাখবে। এবার তিনি আবার এখানে ইন্ডিয়াতে ফেরত আসেন এবং আবার এসে এখানে ব্যবসা বাণিজ্য করার একটা প্ল্যানিং করে। তো তিনি পর্তুগিজ, তো 1501 তিনি আবার ফিরে এলেন। ফিরে আসার সময় সেই সময় যে দেশীয় রাজারা ছিল, এই সময়ে ক্যালিকাট রুলারের নাম ছিল জামোরিন। তো জামোরিন এখানে আসেন কিন্তু দেখা যায় যে এই যে তিনি এলেন, ইন দ্য মিন টাইম অন্যান্য যারা ট্রেডাররা ছিল, আরব ট্রেডার, তারা এবার দেশীয় রাজাদেরকে প্রেশার ক্রিয়েট করতে থাকলো। তারা দেশীয় রাজাদেরকে বলতে থাকলো, আচ্ছা এই বহিরাগত শক্তি এখানে এসে ট্রেড করতে পারবে না, কারণ ওই আরব ট্রেডাররাই এতদিন ধরে মিডিলম্যান হিসেবে কাজ করে ইউরোপে চড়া দামে এই ইন্ডিয়ার যে প্রোডাক্টগুলো তারা এখান থেকে পারচেস করতো সেটা ইউরোপে অনেক চড়া দামে তারা এক্সপোর্ট করতো এবং মুনাফা অর্জন করতো। এইরকম পরিস্থিতিতে এইখানে মাঝখানে পড়ে গেল দেশীয় রাজা। তো দেশীয় রাজাদের মধ্যে একটা ভয় এখানে কাজ করলো, কেন আমরা অকারণ অশান্তি সহ্য করব, এই যে হচ্ছে জামোরিন। তো তিনি এবার কি করলেন, পর্তুগিজ পাওয়ার মানে ভাস্কো দা গামাকে অতটা আর গুরুত্ব দেওয়ার পরিকল্পনায় থাকলেন না বা অতটা গুরুত্ব দেবেন না ভাবলেন। কিন্তু তিনি এরকম ভাবলে তো হবে না, কারণ ভাস্কো দা গামা ইতিমধ্যেই এখানে লভ্যাংশ পেয়ে গিয়েছে। তো এক্ষেত্রে ভাস্কো দা গামার তো এখানে একটা মানে বলতে পারা যেতে পারে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমি আবার আসব, আবার ব্যবসা করব, আবার এখান থেকে মুনাফা অর্জন করে আবার নিজের দেশে নিয়ে যাব। তো এইরকমভাবে তিনি 3 বার এলেন, প্রথমবার 1498, তারপর 1499, তারপর 1501। এবার এই সালগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকে, কোনো একটা টাইমে দেখতে পারো 1524 থাকে, যে ভাস্কো দা গামা শেষবার যখন এসেছিলেন এখানেই তার মৃত্যু হয়ে থাকে। তো এই কন্ট্রাডিক্টরি স্টোরিগুলোতে আমরা যাব না, কারণ এগুলো সম্পর্কে আমাদের পরীক্ষাতে কখনোই প্রশ্ন জিজ্ঞাসা করবে না। তো আমাদের যেটি জিজ্ঞাসা করতে পারে যে 1503 তিনি প্রথম পর্তুগিজ যে ফোর্ট কোচি এখানে এস্টাবলিশ করেন, 1505 এস্টাবলিশমেন্ট হয় সেকেন্ড পর্তুগিজ ফোর্ট কান্নরে, কান্নরে সেকেন্ড পর্তুগিজ ফোর্টে এস্টাবলিশমেন্ট হয়, প্রথমে হয় কোচি। তাহলে 1503 কোচিতে হলো, 1505 পর্তুগিজ পাওয়ারের এখানে ফোর্ট এস্টাবলিশমেন্ট হলো। এবার এদের ফোর্ট এস্টাবলিশমেন্ট হচ্ছে, তাহলে ফোর্ট এস্টাবলিশমেন্ট মানেটা কি? ফোর্ট এস্টাবলিশমেন্ট মানেটা হচ্ছে গিয়ে এই যে ফোর্টের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, আলটিমেটলি তাহলে আমরা এখানে বলতে পারি এই ফোর্টের দ্বারা যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেই ডেভেলপমেন্টে এদের আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে। এবারে এদের যদি ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, ইট মিনস এখানে তাদের একটা সিস্টেমাইজড একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থাকা দরকার। তো ফ্রান্সিসকো দে আলমেইডা এখানে কি করলেন, এই জায়গা থেকে 1 মিনিট একটু দাঁড়াও, পেনটা ডিস্টার্ব করছে, 1 মিনিট। ফ্রান্সিসকো দে আলমেইডা 1505 কিং অফ পর্তুগাল তার দ্বারা অ্যাপয়েন্টেড হলেন অ্যাজ আ গভর্নর ইন ইন্ডিয়া হিসেবে এবং 3 বছরের টার্মে এখানে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন। তার যে পলিসি, সেই পলিসি সেই সময় ব্লু ওয়াটার নামে পলিসি নামে পরিচিত ছিল, যাকে কার্টেজ সিস্টেমও বলা হয়। এবার ফ্রান্সিসকো দে আলমেইডা প্রথম এখানে তিনি কি হয়েছেন, তিনি গভর্নর হয়েছেন। তো নামটা কি করে মাথায় রাখতে হবে, এফ আর এফ,
ফার্স্ট এফ আর এফ এইভাবে আমি ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে পড়িয়ে থাকি, তাই হিস্ট্রি ভীষণ ইজি যদি পড়া যায় মন দিয়ে। তাই চিন্তা না করে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকো, তোমাদের হিস্ট্রি হাসতে হাসতে গল্প করতে করতে কখন যে এন্ড হয়ে যাবে এবং হিস্ট্রি যে সবচেয়ে বেস্ট সাবজেক্ট হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে না। সো ব্লু ওয়াটার পলিসি, এখানে দেখা যায় যেই পর্তুগিজ একটি পাওয়ার এখানে এলো, তার মানে এক্সিস্টিং যে অন্যান্য পাওয়াররা এখানে রুল করছিল তাদের মধ্যে ক্ল্যাশেস হবে। তো তার জন্য এই ফ্রান্সিসকো দে আলমাইডার একটা পলিসি থাকে যার নাম ব্লু ওয়াটার পলিসি। অ্যালফেন্সো দে আলবাকিউরি রিয়েল ফাউন্ডার ছিলেন, ইনি পর্তুগিজ পাওয়ারের। অ্যালবাকিউরি কী করেন, গোয়া অ্যাকুয়ার করেন ফ্রম সুলতান অফ বিজাপুর 1510। এবং ওনার টাইমের ইন্টারেস্টিং ফিচার, উনি অ্যাবলিশন অফ সতীর সাথে কানেক্টেড ছিলেন। তার মানে আমাদের যদি প্রশ্ন করে প্রথম এখানে পর্তুগিজ পাওয়ারের যিনি ফাউন্ডার তার নাম কি, ফ্রান্সিসকো দে আলমেইডা। রিয়েল ফাউন্ডারের নাম কি, অ্যালফেন্সো দে আলবাকিউরি। এই আলবাকিউরি গোয়া কি ক্যাপচার করেছিল, হ্যাঁ, কার থেকে, সুলতান অফ বিজাপুরের থেকে। তার সময়ের ইন্টারেস্টিং ফিচার কি, অ্যাবলিশন অফ সতী। ওকে, এবার এই যে ফ্রান্সিসকো দে আলমেইডা অ্যালফেন্সো দে আলবাকিউরির দ্বারা, এর পরবর্তী টাইমে আরও একজন ব্যক্তি এলেন যিনি এখানে নিনো দা কুনহা নামে পরিচিত, এবং এই সময় এই ব্যক্তির দ্বারা পর্তুগিজ পাওয়ারের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের আরও বিশেষ কিছু চেঞ্জেস আমরা দেখতে পারলাম। 1530-এ তিনি হেডকোয়ার্টার শিফট করলেন এখানে কোচি টু গোয়া। এই প্রশ্নটাই আমাদের আসে যে কোচি টু গোয়া হেডকোয়ার্টার এখানে শিফট করা হয়, তো 1530-এ এখানে হেডকোয়ার্টার শিফট করা হয় কোচি টু গোয়া এনার দ্বারা। ডিক্লারেশন এখানে করা হয় পর্তুগিজ, ডিক্লারেশন করা হয় গোয়াকে পর্তুগিজদের ক্যাপিটাল হিসেবে। আজকে পেনটা একটু বেশি ডিস্টার্ব করছে, তো পর্তুগিজদের ক্যাপিটাল হিসেবে এখানে ডিক্লারেশনটা আমরা দেখতে পারি গোয়াকে। তাহলে কোচিতে আগে ক্যাপিটাল ছিল, নিনো দা কুনহা এখানে কি করে, গোয়াকে ক্যাপিটাল বানায়। কবে করে, 1529-এ। এবার এখানে বাহাদুর শাহ অফ গুজরাট বলেন যে আপনাদেরকে ডিউতে একটা বেস দেব, আপনারা আমাদেরকে হেল্প করুন। কেন, বাহাদুর শাহ অফ গুজরাট এখানে সেই সময়ে থাকা মুঘল যে রুলার তার সাথে অনেকটা এখানে অশান্তপূর্ণ সিচুয়েশনে ছিল। তার মানে এখানে ছিল কে, হুমায়ুন ছিল। এবার দেখা যায় কিছু সময়ের মধ্যে হুমায়ুন উইথড্র করে নেয় গুজরাট থেকে, ঠিক সেই মুহূর্তেই এখানে সমস্যা তৈরি হয় এবং বাহাদুর শাহ অফ গুজরাট বলে আমরা আর কোনো রকম কোনো এখানে তোমাদেরকে হেল্প করব না এবং তোমাদের থেকেও কোনো হেল্প নেব না। এটা পর্তুগিজ পাওয়ারকে বলে। তো পর্তুগিজ পাওয়ার ইতিমধ্যেই বলে আপনারা এতদিন ধরে আমাদেরকে বললেন ক্ষমতায় এখানে আমাদেরকে বেনিফিট দেবেন বললেন, আপনারা এতদিন প্রবলেমে ছিলেন বলে এখন তো বললে হবে না। তো ফেভারেবল কন্ডিশন এখানে পর্তুগিজদেরকে দেওয়ার যখন কথা হলো, কিন্তু যখন সেটা দেওয়া হলো না তখন সেই মুহূর্তে এখানে গুজরাট এখানে রুল হচ্ছিল পাওয়ারফুল মাহমুদ এখানে বেঘরার দ্বারা, আরেকটু কিছুদিন বাদের এই যে টাইম। তো এই জায়গাটা থেকে দেখা যায় যে এখানে আমরা একটা ট্রানজিশন দেখতে পারি যে নিনো দা কুনহা দেশীয় রাজাদের মধ্যে হওয়া অশান্তির সুযোগ নিয়ে দেশীয় রাজাদেরকে হত্যা করে দেয়, এবং শিপের মধ্যে এখানে দেখা হচ্ছে যে পর্তুগিজদের এখানে দেখা যাচ্ছে শিপের মধ্যে আলটিমেটলি তারা কি করে, ক্যানন ফিট করে দেয়, বোম ফিট করে দেয় যে মানে মারা যাবে। এবার নিনো দা কুনহা থেকে না দুইটি পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এতটা জাস্ট গল্পটা বললাম পরিস্থিতিটা বোঝার জন্য, এগুলো প্রশ্নে আসে না। প্রশ্নে কি আসে, যে ক্যাপিটাল এখানে পর্তুগিজদের গভর্নমেন্টের ক্যাপিটাল কোচি টু গোয়া ট্রান্সফার কে করেছিল, নিনো দা কুনহা, ঠিক আছে। এবার এই যে ডিক্লারেশন করা হয় গোয়াকে ক্যাপিটাল হিসেবে কার টাইমে, নিনো দা কুনহা, এইটাই তোমাদের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট, এইটুকু। পর্তুগিজদের যে স্টেট 60 মাইলস অফ কোস্ট অ্যারাউন্ড গোয়া, তো ওই যে প্রথমের যে ম্যাপটা ছিল এখানে দেখো
এই যে তোমার কোচি, ক্যালিকাট, কান্নর, গোয়া, দিউ, এই প্রত্যেকটি জায়গায় পর্তুগিজরা দারুণ দারুণ বেস বানিয়ে ফেলেছিল। পর্তুগিজদের মিলিটারি বেস, পোস্ট, সেটেলমেন্ট এখানে সান্থম ইস্ট কোস্টে, যেটা চেন্নাই অবস্থিত, এবং নাগাপট্টনম, যেটা আন্ধ্রাতে অবস্থিত, সেখানে কিন্তু তাদের বেস তারা তৈরি করে। তারা বিভিন্ন আলাদা আলাদা দেশীয় রাজাদের সাথে এখানে ট্রিটি তৈরি করতে থাকে, এবং পর্তুগিজরা দেশের মধ্যে থাকা রাজাদের মধ্যে অশান্তির সুযোগ নিয়ে তাদের মধ্যে অশান্তির সুযোগটাকে ইমপ্লিমেন্ট করে নিজেদের অ্যাডভান্সমেন্টের জন্য। তারা এই ধরো এ নামক রাজাকে কিছু একটা কথা বললো বলে তার থেকে বেনিফিট নিল, আবার বি নামক রাজাকে কিছু একটা কথা বললো তার থেকে বেনিফিট নিল, এইরকমভাবে এই যে সমস্যাটা এখানে চলতে থাকে। আলটিমেটলি দেখা যায় মুঘল এবং মারাঠা এদের মধ্যে বা ডেকান, এই যে সাকসেসিভ ব্যাটেলগুলো থাকে, বহিরাগত শক্তিগুলো তার সুযোগ নিয়ে নিজেদের বেটারমেন্ট করে। এখানে পর্তুগিজদের যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল তারা এখানে একটা অন্যরকম ভাবনা চিন্তায় থাকে। তারা কি করে, তারা এখানে ভাবতে থাকে কি যে যদি আমাদের এই সময়ে যদি এখানে আমরা রিলিজিয়াস কিছু প্রোপাগেশন করতে পারি তাহলে তো মন্দ হয় না। তো রিলিজিয়াস প্রোপাগেশন করার জন্য দেখা যাচ্ছে যে তারা পর্তুগিজরা মুসলিমদের যে সেই সময় শাসক দ্যাট ইজ মুঘল আকবর, আকবরকে এখানে বলে কি চলো প্রমোশন করি খ্রিশ্চানিটি। এবার আমরা সবাই জানি আকবরকে যদি আমরা একটু ডিপলি দেখি, আকবর দিনই ইল্লাহি মানে সর্বধর্ম সমন্বয়ের একজন মানুষ ছিলেন, সর্বধর্মকে ইনি রেসপেক্ট জানাতেন। তো তিনি পর্তুগিজদেরকে, খ্রিশ্চানিটিদেরকে, খ্রিশ্চান যারা ছিলেন তাদেরকে নিজেদের দরবারে অনেকটা প্রায়োরিটি দিয়েছিলেন বা সম্মান জানিয়েছিলেন। আলাদা করে প্রায়োরিটি বলাটা ভুল, মানে সমস্ত আলাদা আলাদা ধর্মের মানুষের মতন এনাদেরকেও প্রায়োরিটি এবং এখানে আর কি সুসম্মান এখানে দেওয়া হয়। কিন্তু পর্তুগিজরা ভাবে কি যদি আকবরকে কোনোভাবে খ্রিশ্চানিটিতে ট্রান্সফার করা যায় তাহলে তো তাদের এখানে বেশ পাক্কা, বাট যদিও বা সেটা তারা ফেইলড হয়, তারা করতে পারে না। এবং খুব তাড়াতাড়ি পর্তুগিজদের ব্যবসা বাণিজ্যের যে তাদেরকে রাইট এবং প্রিভিলেজ দেওয়া হয়েছিল সেই ফেভারটা তারা খুব তাড়াতাড়ি লুজ করে, এবং 1608 ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স উইথ দ্য হেল্প অফ শিপ যার নাম হচ্ছে হেক্টর, সে পৌঁছে যায় সুরাটে। মানে এবার আমরা দেখতে পাচ্ছি এই টাইমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে চলে আসছে পিকচারে। জাহাঙ্গীর এখানে এই ব্যক্তিকে মনসাবদার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেন 400টি জায়গার এবং 30,000 টাকা স্যালারি এখানে দেওয়া হয়। নভেম্বর মাসের 1612 আরও একটি শিপ ড্র্যাগন আন্ডার ক্যাপ্টেন বেস্ট আসে, এবং এখানে ছোট্ট আরেকটা শিপ আসে যার নাম ওসিয়েন্দার, তারা এখানে পর্তুগিজদের সাথে যুদ্ধ করে। এবার এই যে পরিস্থিতিগুলো নিয়ে আমরা কথা বলছি তার মানে আমরা এবার বুঝতে পারছি আরও একটি ইউরোপিয়ান পাওয়ার এখানে চলে এলো, মাঝে কিন্তু ডাচও চলে এসছে। এবার ইউরোপিয়ান পাওয়ারদের মধ্যে অশান্তি, কে কত প্রিভিলেজ পাবে, আর দেশীয় রাজাদের মধ্যে অশান্তি, কে কাকে কতটা প্রিভিলেজ দেবে কিংবা কতটা বহিরাগত শক্তির হেল্পে নিজেদের সাম্রাজ্যকে এখানে মেনটেন করাবে। এখানে একটা ইম্পর্টেন্ট পাওয়ার পার্ট আমরা দেখি, খুগলির ক্যাপচার। ইম্পেরিয়াল ফার্মান এখানে অ্যাকর্ডিং টু 1579 পর্তুগিজরা সেটেল ডাউন হয়ে যায় অন আ রিভার ব্যাঙ্ক হুইচ ওয়াজ শর্ট ডিস্টেন্স ফ্রম সদগাঁও ইন বেঙ্গল, এবং ল্যাটার তারা মাইগ্রেট করে হুগলিতে। এবার এই হুগলিকে দেখা যাচ্ছে যে ক্যাপচার করে নেওয়া হয়, আস্তে আস্তে ব্রিটিশরা সেখানে অস্তিত্ব তৈরি করতে থাকে, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু 1613 সুরাটে এখানে তাদের বেস গড়ে তোলে, সুরাটে তাদের ফর্টিফাইড এখানে ফর্টিফিকেশন তারা আর কি স্টার্ট করে দেয়। তো তাদের যে ফর্টিফিকেশন এখানে স্টার্ট হলো এবং 1612 এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের দ্বারা কিন্তু খুব ভালোভাবে আমরা বুঝতে পারলাম যে পর্তুগিজদের যে পাওয়ার ইন্ডিয়াতে সেটা কমে আসতে চলেছে, এবং সেই পাওয়ারটা কমে আসার পিছনে একমাত্র যিনি রেসপন্সিবল তিনিকে
তিনি এখানে হলেন দেশীয় মুঘল রাজারা। এবং জাহাঙ্গীর কিন্তু এখানে এই পাওয়ারগুলির মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করছে, মানে জাহাঙ্গীর ভাবছে কে বেশি পাওয়ারফুল, চলো খেলি, চলো গেম দেখি, এরকম একটা পরিস্থিতি ছিল। এবার পর্তুগিজদের যে পাওয়ার, সেই পাওয়ারের যে আমরা ডিক্লাইন বলতে পারি, তো এখানে দেখা যাচ্ছে ইমার্জেন্স অফ পাওয়ারফুল ডাইনেস্টি ইন ইজিপ্ট, পার্সিয়া, নর্থ ইন্ডিয়া, এবং এখানে বিভিন্ন সময় এখানে মারাঠাদের যে এখানে অস্তিত্ব গ্রো হতে থাকে। রিলিজিয়াস পলিসি আমরা এখানে দেখতে পারি, যেখানে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় হয় কি আমাদের ধর্মেরও পরিবর্তন চলে আসবে। তারপরে তারা ডিসঅনেস্ট ট্রেড প্র্যাকটিস করতে থাকে। তারপরে তারা এখানে দেখা যাচ্ছে যে সিতে, মানে এই যে সমুদ্রপথে যে ব্যবসা করছে, সেখানে পাইরেসি করতে থাকে। এই জন্য আস্তে আস্তে তাদের ইম্পর্টেন্ট এখানে বেস নষ্ট হয়ে যায়। গোয়া, হুইচ রিমেইন্ড উইথ দি পর্তুগিজ, হ্যাড লস্ট ইটস ইম্পর্টেন্স অ্যাজ আ পোর্ট আফটার দ্য ফল অফ আ বিজয়নগর এম্পায়ার। তো পর্তুগিজদের একটা বেস ছিল গোয়া, বিজয়নগর এম্পায়ারের ফলের পরে সেই যে প্রভাব প্রতিপত্তি সেটিও কমে যায়। এবার অ্যাজ আ হোল আমরা যদি বলি পর্তুগিজ পাওয়ারের সিগনিফিকেন্স কি, আমি একদম অল্প করে তোমাদেরকে স্টোরি বলছি, আরও ডিটেইল আমাদেরকে জানতে হয় এবং সেই জায়গাগুলোকে এরকমভাবে আমরা গল্পের ছলেই পড়ে নেব। তো সিগনিফিকেন্স যদি আমরা পর্তুগিজদের বলি, এক্ষেত্রে ন্যাভাল পাওয়ারের ইমার্জেন্সটা অত্যন্ত পরিমাণে, এখানে পর্তুগিজরা না এলে হতো না, পর্তুগিজরা এসেছিল বলে একটা নতুন পাথ পেয়েছি, তারা যেমন আমাদের থেকে পেয়েছে আমরাও তাদের থেকে পেয়েছি, পোট্যাটো পেয়েছি, টোব্যাকো পেয়েছি। পর্তুগিজদের এখানে তারা ক্যানন ক্যারি করেছে, যুদ্ধের যে পিকচারটা সেটা বদলে গিয়েছে। মিলিটারি কন্ট্রিবিউশন এখানে আমরা দেখতে পারি, এখানে একটা অ্যাডভান্সমেন্ট দেখতে পারি মিলিটারি কন্ট্রিবিউশনের, যার জন্য এখানে বেশ কিছু টেকনিকের ইম্প্রুভমেন্ট ঘটেছে। তো সব মিলিয়ে আমরা সবসময় সব কিছু খারাপ হয় বলবো না, অনেক ভালো কিছুও হয়েছে, কারণ এর দ্বারা কিন্তু অনেক অ্যাডভান্সমেন্ট এসেছে। সো এর মধ্যে থেকে কিন্তু আমরা এই পর্তুগিজ যে পাওয়ারটার যে আমরা এখানে দেখতে পাচ্ছি, তা অ্যাজ আ শর্ট ফরম্যাটে আমরা যদি এভাবে রিপ্রেজেন্ট করি, দেখো পর্তুগিজ নেভিগেটর বার্থেলোমো দিয়াস, কেপ অফ গুড হোপ, ট্রিটি অফ টর্ডেসিলাস হয়েছিল স্পেন এবং পর্তুগালের মধ্যে, গুজরাটি পাইলট আব্দুল মজিদ এখানে ছিলেন, ক্যালিকাটে 1498 এখানে ভাস্কো দা গামা এলেন তিনবার, 1503 ফার্স্ট পর্তুগিজ ফোর্ট তৈরি করা হলো কোচিতে, তারপরে আবার তিনি ইন্ডিয়াতে এখানে মানে প্রথমবার তিনি এলেন 21 মে 1498, 3 মাসের জন্য ছিলেন, আর 1505 সেকেন্ড পর্তুগিজ ফোর্ট কান্নরে তৈরি করা হলো এবং তিনি টোটাল 3 বার এসেছেন, 98, 99, 1501। তারপরে ফ্রান্সিসকো দে আলমাইডা এখানে 3 বছরের টার্মে এলেন, তিনি হলেন এখানকার প্রথম একজন ব্যক্তি যিনি এখানে পর্তুগাল কিং তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন 1505। তারপরে এখানে দেখা যাচ্ছে নিনোদা কুনহা থেকে শিফট করা হলো হেডকোয়ার্টার কোচি টু গোয়া এবং এখানে পর্তুগিজদের ক্যাপিটাল বানিয়ে দেওয়া হলো। এইভাবে কিন্তু মাইন্ড ম্যাপের দ্বারা আমরা আমাদের স্টাডিটাকে স্ট্রংলি প্রিপেয়ার করতে পারবো। তো সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো, WBCS এর প্রিপারেশনে আমাদের সাথে কানেক্টেড থাকো। WBPSC-র যে কোনো ক্রাইটেরিয়া, যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ না কেন, হিস্ট্রি ইটসেলফ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাই রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য, আর আমাদের সাথে কানেক্টেড থাকো ক্লাসে। থ্যাংক ইউ, টাটা।